ভোর হলো, দোর খুলো, খোকোমণি উঠোরে। এমনইভাবে মনে হয় সকালবেলা যে পাখিরা আমাকে ডাকছে। ছোট্টবেলায় মামুনি আমাকে এভাবে ডেকে দিত, উঠো উঠো সকাল হয়েছে, পড়তে বসতে হবে। ঠিক তেমনই বাড়িতে পাখির এত সুন্দর কলকাকলি শুনে ভোরবেলা উঠে যাই। তো আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছি। ভাবলাম যে যেহেতু চলে যাব আবার ময়মনসিং, তো ভাবলাম যে খুব ভোরবেলা উঠে প্রকৃতিটাকে আমি একটু এনজয় করি, একটু ঘুরে ঘুরে দেখি। এই সুন্দর আবহাওয়াটাকে তো আর সবসময় ফিল করতে পারবো না ময়মনসিংয়ে গিয়ে, অনেক বেশি মিস করব। আমি আসলে ময়মনসিংয়ে থাকার সময় এই দিনগুলো আসলে মিস করি, ভোরে পাখির কলকাকলিতে ঘুম ভাঙা, তারপরে পাখির যে চিকিচিরমিচির শব্দ, বাতাসে পাতার মর্মর আওয়াজ, এই বাড়িটা আর এই সুন্দর পরিবেশ, এই সবুজের যে মায়া ঘেরা একটা পরিবেশ, এই সব কিছুই আমাকে যেন বাড়ির দিকে টানে, পিছু টানে। একটা মায়া যে আছে এই গ্রামে, সে মায়াটা আমি ছাড়তে পারি না। তো বেশ অনেকদিন তো হলো আমি বাড়িতে আছি, কেন আছি সেটা তো আপনারা শর্টস ভিডিও আমার দেখলে বুঝতে পারবেন। তো অনেকদিন হলো বাড়িতে থাকলাম, এত সুন্দর দিনগুলো উপভোগ করলাম, মামুনির হাতের মজার মজার রান্না সেই ছোটোবেলায় যেরকম খেতাম, এখনও ঠিক মামুনি ওভাবেই প্রতিদিন আমাকে ঘুম পাড়িয়ে দিত, মানে ঘুমিয়ে পড়ো এখন রাত হয়ে গেছে অনেক বলে ঘুম পাড়াই দিত। সকালবেলা উঠে আবার বলতো যে উঠো উঠো এখন সময় হয়েছে, খেয়ে নাও, আমি আবার স্কুলে চলে যাব, এখন খেয়ে নাও। তো এভাবেই তো আজকেও মামুনি এভাবে ডেকে দিছে। তো উঠলাম, উঠে তারপরে একটু ভাবলাম যে একটু বাগানের দিকে যাই, একটু হেঁটে আসি, সকাল সকাল হাঁটাও হলো আর আমাদের বাগানটাও দেখা হলো। তো বাগানে মনে হয় অনেক রকম পেয়ারা হয়েছে, তো এটা দেখার জন্য যাচ্ছি। আর হ্যাঁ, সবাইকে তো ওয়েলকামই করি নাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। এত সুন্দর সুন্দর পাখি বসেছিল, মানে এগুলো অতিথি পাখি মনে হয়, কারণ এগুলো তো সচরাচর দেখা যায় না আমাদের এদিকে। এগুলো পাখির নাম কি সেটা আমি জানি না, তবে এটা কি নাম কি সারস পাখি হবে নাকি, আচ্ছা যাই হোক এটা আমি জানি না। তবে এত সুন্দর সুন্দর পাখি, বকের মতো লাগতেছিল, অনেক বড় বড় পা এগুলোর, অনেক ঝাঁক ধরা পাখি এসে একদম বিলে কি যেন খাচ্ছে। তো আমি হাঁটাহাঁটি করতেছি, এরম টাইমের পর বলতেছে রিনান্টি বলতেছে দেখো দেখো মন কতগুলো পাখি। তো আমি এদিকে তাকালাম, দেখলাম সত্যিই তো অনেকগুলো পাখি। তারপর হাঁটতে হাঁটতে চলেই আসলাম আমার বাগানে। তো আমরা সবাই মিলে আসছি বাগানে, একটু ফল টল তুলবো, একদম তরতাজা ফল খাওয়ার মজা আলাদা। আর আমাদের বাগানের পেয়ারাগুলো জাস্ট এত মজা। বাহ কি সুন্দর ফুল ধরছে আমার কাছে। হ্যাঁ অনেক অনেক ফুল ফুটছে। বাহ কলি আইছে তো, রিনান্টি দেখো এই ফুলটির নাম কি, আমি গাছ লাগাইছি আমি নিজেই জানি না। যাই হোক ফুলটি অনেক সুন্দর, একদম পুরা থোকা থোকা ঝুলা রয়েছে। মামুনি দেখো সুন্দর লাগতেছে না? আচ্ছা আপনাদেরকে বলি এই ফুলগুলোর নাম কি, প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। আর দেখেন আমার কাছে পেয়ারা ধরে আছে, এত টসটসে পেয়ারা, এরকম পেয়ারা দেখে কি লোভ সামলানো যায় আপনারা বলেন? মনে হচ্ছে এখনই তুলে খেয়ে ফেলি। তবে এটা দিয়ে জেলি খাইতে যে এত পরিমাণ মজা লাগে, মামুনির হাতের জেলি স্পেশালি অনেক বেশি মজা, পেয়ারার জেলি। তো মামুনি আমাকে বানায় দিছে, আমি পাউরুটি দিয়ে খাই, সো ইয়ামি। আর আমার গাছে যে দেখেন অনেক অনেক পেয়ারাও ধরে আছে, আবার বারো মাসে আম গাছে আমও আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান
এক সিজন তো আমের চলেই গেল, খেলাম, এখন 12 মাসে আম গাছে দেখছেন অনেক অনেক ফুল আসছে, আবার এই যে 2টা আম আমার কাছে। আমার আমগুলো দেখে এত মজা লাগতেছে, সিজন সাদা আম খাওয়ার যে একটা মজা, তার মধ্যে আমার নিজের গাছের। মাশাল্লাহ, এইবার আমার আঙ্গুর গাছগুলো এত পরিমাণে সুন্দর হয়েছে, দেখেই ভালো লাগতেছে। এই সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, নাহলে নজর লাগবে আমার গাছের। যাই হোক, আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে, বাট গাছে কোনো আঙ্গুর ধরে নাই, কোনো ফুল নাই, কোনো কিছু নাই। যাই হোক, তবে গাছগুলোর পাতাগুলো দেখেই ভালো লাগলো। আর এইদিকে এত পরিমাণে ঘাস হয়েছে, পুরাটা বাগান জুড়ে ঘাস, আর ঘাস অনেক বড় বড় ঘাস। তো আমরা যেহেতু আসছি বাগানে, তো অনেকেই বলতেছে যে মন তোমার বাগানে একটু ঘাস কাটি, আমি বলছি হ্যাঁ কাটা নিয়ে যান, কোনো সমস্যা নাই, বস্তা ভরে ভরে নিয়ে যান, আমারই ভালো, আমার বাগানটা পরিষ্কার হলো, তাই না? তো ঘাস তুলে তুলে নিয়ে যেতেছে, ঘাস ঘাস আবার ঘাস বুল্লা ফেলতেছি। যাই হোক, এটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ, আমার তো মিষ্টি তেঁতুল বেশ প্রিয়। আর এই গাছের, এই আম গাছের আমের পাতা দেখতেই ভালো লাগে। আম কি ধরবে, আম এখনও ধরে নাই একবারও, তা হলো ব্ল্যাক স্টোন আম। তো এইটা পাতাটাই সুন্দর লাগতেছে আমার কাছে। আর এই যে এদিকে আমাদের পেয়ারা টেয়ারা তুলা, ফল টল তুলা, ড্রাগন গাছ থেকে ড্রাগন তুলছি, তারপরে মালটাও তোলা হয়েছে, তো সব কিছু তোলা শেষ, তারপরে ডাটা হয়েছিল আমার ক্ষেতে, তো এখান থেকে ডাটাও তোলা হয়েছে। সব কিছু তুলে তুলে নিয়ে আমরা এখন যাচ্ছি হলো বাড়ির দিকে। অনেক অনেক পেয়ারা হয়েছিলো, তো ওগুলো আমরা হাটের, আজকে যে একটু হাটের দিন, তাই আমরা বাজারে পাঠাই দিছি বিক্রির জন্য, এত এত পেয়ারা কে খাবে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম তিল গাছ, তিলের বাগান আর কি। আজ আমাদের গ্রামে হাটের দিন, হাটের দিনে এভাবে কৃষকরা তাদের নিজস্ব ফল ফলান্তি সবজি যা আছে মাথায় করে বাজারে নিয়ে যায় বিক্রির উদ্দেশ্যে। আপনাদের জন্য মজার একটা ভিডিও আসতে যাচ্ছে, আমার ছোটোবেলার কাহিনী নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো। তো তাই হাফসাকে দিয়ে একটু শুটিং করালাম, হাফসা আমার ছোটোবেলার কাহিনীর রোলটা আর কি প্লে করছে। আর এইদিকে আমার খেতে ইচ্ছে করছে হলো নারিকেল চিরা, তো এটা আমার অনেক পছন্দ, তো তাই আমি গাছ থেকে নারিকেল পাড়িয়ে তারপরে ছিলে ছিলাচ্ছিলাম আর কি। আর এই দিকে রিনা আন্টি সুন্দর করে নারিকেলগুলোকে পুড়ে নিচ্ছে, নারিকেল চিরা আর কি, যেটা গ্রামে অনেকেই খায়। আপনারা যারা গ্রামে খেয়েছেন আপনারা কমেন্টে জানাবেন। তো রিনা আন্টি নারিকেল কুড়িয়ে নিল, আর এইদিকে মামুনি আমাকে বড়া ভেজে দিচ্ছে। আমার তো মামুনির হাতের বড়া অনেক ভালো লাগে, এটা কুমড়ো পাতার বড়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।